তনু আসবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও বেশ ভালো আছি সকাল সকাল উঠে পড়েছি আর উঠেই মা দিয়ে দিল চা আর বিস্কিট আর পপ দিল যেহেতু আমি বেকারির বিস্কুট লাভার নুনতা বিস্কুট আমার খুব প্রিয় তো মার বাড়িতে আসলে মা আমাকে এই চার সাথে বিস্কুট তো দেবেই আর সাথে আমার বোনও চা খাচ্ছিলো আমিও খাচ্ছিলাম আর সম্রাট বারবার জিজ্ঞেস করছিলো এটা কি এটা কি তো খুব মজা করে আমরা চা এনজয় করছিলাম বন্ধুরা সো আজকের ব্লগটা দেখতে থাকো স্কিপ না আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো ব্লগটা কে চা খাবো আর এদিকে সম্রাট সমানের দুষ্টুমি করে যাচ্ছিলো আর কারণ তনুকে তো পাইনি ও একা একা দুষ্টুমি করে যাচ্ছিল সম তনু চলে গেছিলো স্কুলে মিমি চলে গেছিলো স্কুলে সম্রাট অর্ডার দিল ওর মামিকে যে ও ম্যাগি খাবে মামি হচ্ছে মানে আমার মা ও আমার মাকে দিদা ডাকে না মামি ডাকে তো মামিকে বলল ম্যাগি দিতে তো ম্যাগি বানিয়ে দিয়ে দিল ও এই জায়গায় পেয়ে যায় অর্ডার মারার একটা জায়গা তো মাকে অর্ডার দিলো আর মা দিয়ে দিলো ওকে ম্যাগি হ্যাঁ কি বিড়িয়ো দেবো তো ম্যাগি খাবে না তুমি কে দিলো ম্যাগি বানিয়ে মামি দিয়েছে না না মামি দিয়েছে কার মামি হ্যাঁ কার মামি ও শোনা বাবার মামি কেন এখন এদিকে মা চলে গেল স্নান করে পুজো দিতে তো আমি ভাবলাম একটু মার ব্যাগটাকে ঠিক করি তোমরা তো জানো এটা আমার সবচেয়ে প্রিয় কাজ তো মার বাড়িতে এসেছি বলে আমি বসে বসে শুধু খাবো তা কী করে হয় আমারও খুব ভালো লাগে একটু একটু কাজ করতে তবু তো এইখানে আমাকে মা আমাকে আমি অর্ডার মারলেই সব কিছু এখনও মা বিয়ে হয়ে গেছে ইভেন আমার ছেলেও আছে তবু আমাকে মা সব কিছু হাতের নাগালে দিয়ে দেয় ও মা ও মা করতে থাকি তো সারাক্ষণ তো মা আমাকে দিয়ে দেয় আর তবুও ভাবলাম যে মায়ে যখন পুজো করছে আর তারপর কাজ আবার রান্না বান্না অনেক কিছু করবে তোমাকে একটু হেল্প করে আর আমার বোনও করে আমিও করি আর এইদিকে সকাল সকাল বাবা এতগুলো বাজার নিয়ে এসছে বড়ো মেয়ে এসছে বাড়িতে আর বাবা বাজার আনবে না তা কি করে হয় তাই লোকেল বোয়াল মাছ তারপর চিংড়ি মাছ তারপর কাজুলি মাছ ছোটো মাছ অনেকগুলো মাছ নিয়ে এসছে এই মা বড় লেস্টার আরও বড় রেখেছিলো তবুও মা বললো একটু ছোটো করে দিতে তো ওই ছোটো করে রাখলো আমি ভীষণ ভালোবাসি বোয়াল মাছ খেতে তাই নিয়ে এসছে বোয়াল মাছ আর এদিকে আমার বড় নিয়ে এসছে বাজার দেখো খাসির মাংস আর এরে কুমড়ো পাতা দিয়ে শিদল দিয়ে বড়া করার জন্য শিদলও নিয়ে এসছে মানে শুটকি মাছ যাকে বলে শুটকি মাছ আর এদিকে কুমড়ো পাতা মানে শ্বশুর জামাই পুরো দুজনই সেম বাজারের জন্য পুরো কম্পিটিশান করতে পারবে মানে দুজনই পুরো হাড্ডা হাড্ডি লড়াই আর দিয়ে মা পুজো দিয়ে এসছে ঠাকুর পুজো দিয়ে এসে এখন রান্না বসিয়ে দিয়েছে মা এখন আগে ভাজা করছে এই কচু ভাজা যদি হঠাৎ করে বাবা চলে আসে তো একটু ভাত দিতে পারবে তো তাই কচু ভাজা করছে আমি না ভীষণ ভালোবাসি কচু ভাজা খেতে তোমরা কে কে কচু ভাজা খেতে ভালোবাসো আমাকে বলবে আমি তো ভীষণ ভালোবাসি আর এই কম কুমড়ো পাতা দিয়ে বড়া হবে কিন্তু আজকে না অন্য কোনো দিন আর আমি করলাম এই যে খাসির মাংস দেখো কেউ নিয়ে এসছে চর্বি দিয়ে খাসির মাংস আমার বরের না ও মাছ থেকে মাংস খেতে ভীষণ ভালোবাসে তো তাই ওর জন্য রান্না করলাম খাসির মাংস এই দেখো চর্বিটা দেখো জাস্ট দেখো দেখতে থাকো এদিকে মা দিল আমাকে ব্রেকফাস্ট খই চিড়ে মুড়ি দিয়ে কলা দিয়ে মেখে আমাকে ব্রেকফাস্ট দিল আমি ভীষণ ভালোবাসি এইসব মাখা কিন্তু ঘরে থাকলে না আমি এইসব মেখে আমি যে খাবো আমি সব পারি না তো আমার বাবার বাড়িতে গেলে আমার মা আমাকে এখনও দেয় সত্যি ভীষণ ভালোবাসি সাবু কলা খই কলা তারপর মুড়ি দিয়ে কলা দিয়ে মেখে মার হাতে ভীষণ ভালোবাসি আর এদিকে সম্রাট আর

আর সম্রাট ভালোবাসে বৃষ্টি বৃষ্টি তোমরা তো জানো বন্ধুরা তো ও আর তনু মিলে দুজন মিলে কি আনন্দ করছে বৃষ্টির মধ্যে ভিজে তনুকেও ভিজাচ্ছে মানে কি বলবো আর তারপর বৃষ্টি ভিজার পর আমি চলে গেলাম ভাত খেতে এই যে এত বড় লেজটা দিয়ে আজকে ভাত খেলাম বোয়াল মাছির লেজ আমার ভীষণ ভীষণ ফেভারিট লোকাল বল মাছের সব বল কিন্তু খাই না আমার এই বলটাও ভীষণ ফেভারিট তারপর বাবা নিয়ে আসলো অনেকগুলো খেলনা আর ড্রেস অনেক কিছু নিয়ে আসলো নাতির জন্য আর নাতি এইগুলো খেলনা পেয়ে খুব খুশি হয়ে পড়লো আর আজকের এই ছোট্ট ব্লগটা বন্ধুরা এখানেই এন্ড করছি আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা খুব খুব ভালো থাকবে সুস্থ থাকবে লাভ ইউর টাটা বন্ধুরা